মিয়ানমারের সেনা অভ্যুত্থানের গুঞ্জনের মধ্যে দেশটির ক্ষমতাসীন দল এনএলডির প্রধান অং সান সুচিকে আটক করেছে দেশটির সামরিক বাহিনী। সুচির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির একজন মুখপাত্র জানিয়েছেন এমন তথ্য। এখনও সেনাবাহিনীর তরফ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। এনএলডি জানায় সোমবার সকালের অভিযানে আটক করা হয় প্রেসিডেন্ট উইন মিন্ট সহ আরও কয়েকজন নেতাকে। বেশ কিছু প্রদেশের মুখ্যমন্ত্রীকে ধরে নিয়ে গেছে সেনা সদস্যরা। বিবিসি বলছে রাজধানী নেপিদো এবং ইয়াঙ্গুন শহরের রাস্তায় চলছে সেনাবাহিনীর টহল। বিচ্ছিন্ন করা হয়েছে রাজধানীর টেলিফোন এবং ইন্টারনেট সংযোগ। সামরিক অভ্যুত্থানের আশঙ্কায় দেশটিতে রাজনৈতিক অস্থিরতা যখন তুঙ্গে তখনই ঘটল এমন ঘটনা। আজই নতুন সরকারের প্রথম পার্লামেন্ট অধিবেশন বসার কথা ছিল। গত নভেম্বরের নির্বাচনের পর থেকেই মূলত অস্থিতিশীল মিয়ানমারের পরিস্থিতি। ভোটে সুচির দল এনএলডি সংখ্যাগরিষ্ঠতা লাভ করলেও জালিয়াতির অভিযোগ আনে সেনাবাহিনী। গেল বৃহস্পতিবার নির্বাচন কমিশন ভোট কারচুপির অভিযোগ বাতিলের পর প্রয়োজনে অভ্যুত্থানের হুমকি দেন সেনাবাহিনীর কমান্ডার ইন চিফ মিন অং লাইন।